নমস্কার মুন্স কিচেনে সকলকে স্বাগত আজ আমি নিয়ে উপস্থিত হয়েছি সবার চেনা রেসিপি একটা চিড়ের পোলাও এটা বাচ্চা থেকে বড় সবার জন্যই একটা উপকারী খাবার বলা যেতে পারে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ওকে রাখে তার জন্য লাগছে একটা ক্যাপসিকামে চার ভাগের এক ভাগের ভাবে কেটে কুচি কুচি করে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দুটোকে আমি চিঁড়ে নিয়েছি নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা গাজর সেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব নিয়েছি কারিপাতার একটা এরকম স্টিক তা থেকে পাতাগুলো একটা একটা করে খুলে নিয়ে কুচি করে কেটে নিয়েছি লাগছে একটা মাঝারি সাইজের আলু সেটাকেও এইভাবে ছোট করে চার করে কেটে নিয়েছি ছোট ছোট করে যাতে ভাজার সময় সেদ্ধ হয়ে যায় নিয়েছি এরকম মাঝারি সাইজের একটা পেঁয়াজ সেটাকে আমি কুচি করে কেটে নেব এখানে আমি রসুনের এরকম একটা কুয়া নিয়েছি যেটাকে আমি থেতো করে কুচি করে কেটে নেব আর নিয়েছি এরকম দুই ইঞ্চি মতো আদা সেটাকে খুব ছোট করে কেটে নেব এখানে নিয়েছি চিনি ওয়ান টি স্পুন মতো জিরে হাফ স্পুন মতো হলুদ থাকছে ওয়ান ফোর্থ টি স্পুন আর আছে একটা তেজপাতা একটা দারচিনির টুকরো দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ কাজু আছে পঁচিশ গ্রাম মতো কিশমিশ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মতো এখানে চিড়েটাকে আমি প্রথমে দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে একটা স্টিনারের মধ্যে রেখে দিয়েছি চিড়ে আছে দুশো গ্রাম মতো এবার একটা ননস্টিকি প্যানের মধ্যে যা যা ফোড়নে দেওয়ার জন্য নিয়েছিলাম তেজপাতা লবঙ্গ ছোটো এলাচ দারচিনি সব দিয়ে আর জিরেটা দিয়ে দিলাম দিয়ে একটু গরম হলেই তার মধ্যে তেজপাতাটাও দিয়ে দিলাম তেজপাতাটা একটু সব কিছুগুলো একটু সতে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো মিডিয়াম টু লো ফুয়েলের মধ্যে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো আমি এটাকে ভেজে নেব এর সঙ্গেই অ্যাড করে দিচ্ছি গাজরের টুকরোগুলো এগুলো একসঙ্গেই আমি মোটামুটি দু থেকে তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই চিরা কাঁচা লঙ্কাগুলো পনেরো সেকেন্ড মতো তেলের মধ্যে সবজির মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো এবারে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি সবজিগুলো ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করে কুচিয়ে নিয়েছি সেই রসুন কুচিটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন কুচিটা পাঁচ সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদার কুচিগুলো আবারও সমস্ত উপকরণগুলো মিনিট খানেক মতো লো ফুয়েলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ স্পুন মতো হলুদের গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দেব মাঝে সাইজের যে পেঁয়াজটা যেটা নিয়েছিলাম সেটাকে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটাই এর মধ্যে অ্যাড করে দিলাম আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব তারপর এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পাতা। এবার এর সঙ্গে অ্যাড করে দেব কাজু আর কিশমিশটাও এবার কাজু আর কিশমিশটা এই সমস্ত সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব কাজু কিশমিশটা আপনারা চাইলে আগে ভেজে সরিয়ে রাখতে পারেন আমি এর সঙ্গেই অ্যাড করে দিলাম এবার সব কিছু উপকরণগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন এই সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন মতো চিনি যেটা আমি মেজারমেন্ট করে রেখেছিলাম এবারে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন নুনটা যে যা স্বাদ মতোই দেবেন তবে পোলাওর সাথে খুব বেশি নুন অ্যাড করবে না তাহলে পোলাওটা খেতে খুব বেশি ভালো লাগবে না একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো চিরেটা চিড়েটা হাতে করে আমি একটু ভেঙে নিচ্ছি চিড়েটা দেওয়ার পর ফুয়েলটা দেখুন একেবারেই লো ফুয়েলে রেখেছি এবার চিড়েটাকে আমি হালকা হাতে নাড়তে থাকব। সমস্ত সবজিটা চিঁড়ির সঙ্গে মিশিয়ে দেব। একদম ফুয়েলটা লো ফুয়েলের মধ্যে রাখবেন না হলে চিড়েটা তলায় লেগে যেতে পারে এটা মোটামুটি আমি মিনিট মিনিটখানেক মতো হালকা হাতে লো ফুয়েলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চিড়েটা একদম ঝরঝরে হয়েছে এরকম ঝরঝরে চিড়ের পোলাও খেতে অনবদ্য চিরের মধ্যে যে ময়শ্চারাইজারটা ছিল মানে জলের ভাবটা ছিল সেটা টোটালি ড্রাই হয়ে গেছে এটা প্রায় আমার হয়ে গেছে এবারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন মতো ঘি ঘিটা চাইলে আপনারা টুটিস্পনও করতে পারেন আবার না চাইলে এটা স্কিপ্টও করতে পারেন আর সবশেষে অ্যাড করে দিচ্ছে গরম মশলার গুঁড়ো এতে এলাচ দারচিনি এটাকে হালকা সতে করে নিয়ে আমি গুড়িয়ে নিয়েছি শিলে গরম মশলাটা দেওয়ার পর ঢাকা দিয়ে থার্টি সেকেন্ড স্টে করে তারপর এটাকে আমি সার্ভ করে দিলাম যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটু পে করবেন যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি আর আপনাদের সামনে আরও কিছু ভালো রেসিপি নিয়ে উপস্থিত হতে পারি ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য